চলে আসলাম ঢাকার প্রাণকেন্দ্রে, মাওয়া এক্সপ্রেস হাইওয়ের মতো। এটা আরও উন্নত হবে, 300 ফিট এক্সপ্রেস হাইওয়ে। তো আমি একটা কথা মজা করে সবসময় বলি যে মাওয়াতে আজরাইলের স্পেশাল ব্রাঞ্চ আছে, ওখানে আজরাইল অনেক বেশি পরিমাণ এমপ্লয়ি ওখানে সেট করে রাখছে, যাদের কাজ হচ্ছে পাশা কাটা বাইক এবং বাসিওয়ালা যে বাইকগুলো যায় উল্টাপাল্টা করে চালায়, ওইখান থেকে টুপ 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 করে কয়েকজনকে তুলে নেওয়া, এবং রেগুলার প্রত্যেকদিনই তারা এই কাজটা যত্ন সহকারে করতেছে। সো এই 300 ফিট রোডটা এখনও পুরোপুরি কনস্ট্রাকশন হয় নাই, মোটামুটি কাজ ধরতে পারেন যে আপনি 60-70% ডান মোটামুটি হয়ে গেছে। সো এইখানেও আজরাইলের স্পেশাল ব্রাঞ্চ হবে, আজরাইল এখানে আসতেছে প্রতিদিন, আয়সা আয়সা দেখতেছে কোথায় কোথায় স্পেশাল ব্রাঞ্চ ওদের দেওয়া দরকার এবং সেই সব জায়গাগুলোতে নিয়োগ চলতেছে। তো আপনারা যারা যারা আজরাইলের হয়ে কাজ করতে চান, আপনারা আপনাদের বাইকের পাশাগুলো কাটা ফেলান, তারপরে বাইকের সাইলেন্সারের মধ্যে বাঁশি লাগান, এরপরে এখানে এসে ট্যাঙ্কির মধ্যে শুয়ে খিঁচে টানবেন। মানে আপনার বাইকের স্পিডোমিটার যদি 100 উঠে, তাহলে আপনি 120-130 উঠানোর চেষ্টা করবেন, তাহলেই আজরাইলের সাথে আপনি দেখা সাক্ষাৎ করে ফেলতে পারবেন। এই রোডটার সৌন্দর্য, এই রোডটার যে উপকারিতা, এইটা হয়তো নষ্ট হয়ে যাবে। যেমন ধরেন বঙ্গবন্ধু টানেল, আমরা বাইক চড়তে পারবো না। ঢাকার এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে, আমরা বাইক চড়তে পারবো না। কয়েকদিন আগে পদ্মা সেতু বন্ধ ছিল, আমরা বাইক চালাইতে পারবো না। এটার জন্য কিন্তু সরকার আসলে খুব একটা দোষী না, দোষ কিন্তু আমাদেরই। এই যে আপনি বিকালবেলা যদি আপনি 300 ফিটের এই রোডে আসেন, দেখবেন কি পরিমাণ বাইক, পাশা কাটা বাইক আর বাঁশি লাগানো বাইক যাচ্ছে, ব ব ব ব ব ব ব করে শব্দ করতে করতে যাচ্ছে আর আসতেছে, যাচ্ছে আর আসতেছে। তো এগুলো যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে হয়তো এই রোডটার সুফল আমরা বাইকাররা খুব দ্রুত হারায় ফেলবো। আর এই রোডটা অসাধারণ সুন্দর হচ্ছে, অসাধারণ সুন্দর। পুরোপুরি কনস্ট্রাকশনে যদি হয়ে যায়, তাহলে আপনারা দেখতে পারবেন যে এই রোডটা কী সুন্দর দেখায়। সো আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম, মানে ফাঁকা রোড, কোনো যানবাহনের কোনো প্যারা নাই, দুই পাশে মোটামুটি 4টা লেন। মানে এখানে হচ্ছে আপনার এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য ওয়েট করতে হবে না। উপরে আপনার ওভারপাস দেখলেন যে এই পাশ থেকে গাড়িগুলো যেটা ওই পাশে ঘুরে চলে যাবে, এই পাশ থেকে আবার ঘুরে চলে আসবে। আর যারা হেঁটে পার হবে তাদের জন্য এই যে এখানে, আর এটা বাস স্টপিস, এখানে এসে বাস দাঁড়াবে। সো এখানে বাস দাঁড়িয়ে এই পাশ দিয়ে বের হয়ে যাবে, এখানে যে দাঁড়াবে মানুষজন। তো সুন্দর হচ্ছে, কিন্তু এটা যদি আমরা ঠিকঠাক মতো নিয়মের মধ্যে না রাখতে পারি, তাহলে এটাও দ্রুত বন্ধ হয়ে যাবে। সো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো জায়গা থেকে। টাটা।